টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো আজকের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একটা ডিভাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল প্লেট লেখা রয়েছে তো আজকের আমি অ্যাঙ্গেল প্লেট নিয়ে আলোচনা করব। দেখো অ্যাঙ্গেল প্লেট এমন একটা ডিভাইস যে ডিভাইসে দেখো দুটো প্লেন এই যে দেখো দুটো প্লেন এই একটা প্লেন এবং এই একটা প্লেন এই যে দুটো প্লেন সার্ফেস মেশিন পারফেক্টলি ফ্ল্যাট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল এরা পারফেক্টলি ফ্ল্যাট পারফেক্টলি ফ্ল্যাট এবং দেখতে পাচ্ছ দুটো কিন্তু রাইট অ্যাঙ্গেলে রয়েছে এবং জেনারেলি এটা কিন্তু তৈরি হয় গ্রেন কাস্ট আয়রন দিয়ে গ্রেন কাস্ট আয়রন দিয়ে এবং স্টিল দিয়ে গ্রে কাস্ট আয়রন অথবা স্টিল দিয়ে কিন্তু তৈরি হয় এবার তোমাদেরকে বলি যে এখানে যে পার্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এই পার্টটাকে বলা হয় এজ এই পার্টটাকে বলা হয় এজ এবং এটা হচ্ছে দেখো এই অ্যাঙ্গেল প্লেটের হাইট এটাকে ব্রে ব্রেথ বলা হচ্ছে এবং এটা হলো লেন্থ এটা লেন্থ এটা ব্রেথ এটা হাইট এবং দেখো এখানে দুটো প্লেন সারফেসের মাঝখানে কিন্তু একটা রিপ দেওয়া আছে পাঁজর দেওয়া আছে দেখতে পাচ্ছ দু সাইডে দুটো রিপ দেওয়া আছে এই রিপটা দেওয়ার অর্থ যে দুটো প্লেন সারফেসে রিজিডিটি বাড়ানো এই যে টোটাল অ্যাঙ্গেল প্লেট তার রিজিডিটি অর্থাৎ দৃঢ়তা বাড়ানো হচ্ছে এই রিবের কাজ এছাড়া ডিস্টোরশান হতে দেয় না ডিস্টোরশান প্রিভেন্ট করে এই রিপগুলো এবারে অ্যাঙ্গেল প্লেটটা কোথায় ইউজ করা হয় অ্যাঙ্গেল প্লেট ইউজ করা হয় ওয়ার্ক পিসকে সাপোর্ট দেওয়া হয় সাপোর্ট দেওয়া হয় ওয়ার্ক পিসকে ডিউরিং লে আউট ওয়ার্ক দেখো এই যে তোমরা এই যে প্লেনটা দেখতে পাচ্ছ এই যে সার্ফেস প্লেনটা দেখতে পাচ্ছ এই সার্ফেস প্লেনের পিছনটা এটাও কিন্তু একদম পুরো পারফেক্টলি ফ্ল্যাট করা থাকে এই ফ্ল্যাট পোর্শানে এই ফ্ল্যাট পোর্শানে ওয়ার্ক পিসকে সাপোর্ট দেওয়া হয় এবং সাপোর্ট দিয়ে লে করা হয় তার ছবি আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো এখন বলি এই অ্যাঙ্গেল প্লেট কিন্তু চার রকমের আছে একটি প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট যেটা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ এটা প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট যেখানে দেখতে পাচ্ছ দুটো প্লেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দুটো প্লেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এবং এই প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটটা কম্পারেটিভলি স্মলার হয় সাইজে সাইজে কিন্তু স্মলার হয় এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কশপে কিন্তু মোস্ট কমন ইউজ করা হয় এই প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটটি দ্বিতীয় যে অ্যাঙ্গেল প্লেটটা রয়েছে স্লটের টাইপ অ্যাঙ্গেল প্লেটস যেটা দেখতে পাচ্ছ স্লট করা রয়েছে এই স্লটের টাইপ অ্যাঙ্গেল প্লেটসটা তুলনামূলকভাবে কিন্তু বিগার সাইজ হয় দেন দ্য প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটস এবং এখানে দেখতে পাচ্ছ স্লট করা রয়েছে এই স্লট করার অর্থ হলো এখানে নাট এবং বোল্ট দিয়ে আমরা জবকে ক্ল্যাম্পিং করতে পারি এখানে এই যে এই যে প্লেনটা এই প্লেনের ঠিক পিছনে অর্থাৎ এই পিছনটাতে বা পিছনটাতে আমরা কিন্তু জব জব এইভাবে রেখে ক্ল্যাম্পিং করতে পারি নাট বোল্টের মাধ্যমে নাট বোল্ট এর মাধ্যমে কিন্তু আমরা জবটাকে হোল্ড করতে পারি এবং এখানেও কিন্তু দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল আছে নব্বই ডিগ্রি তিন নম্বর যে অ্যাঙ্গেল প্লেটটা দেখাচ্ছি সেটার নাম হল সুয়েবেল টাইপস অ্যাঙ্গেল প্লেট এখানে আমরা যখন এর আগের ছবিতে দেখলাম প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটস বা স্লটেড টাইপ অ্যাঙ্গেল প্লেটসের ক্ষেত্রে দুটো যে প্লেন সার্ফেস রয়েছে তাদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল রয়েছে নব্বই ডিগ্রি কিন্তু এখানে সুয়েবেল টাইপস অ্যাঙ্গেল প্লেটে দুটো যে সার্ফেস প্লেন রয়েছে অর্থাৎ এই একটা সার্ফেস প্লেন এবং এই একটা সার্ফেস প্লেন এই দুটো সার্ফেস প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু আমরা অ্যাডজাস্টেড করতে পারি এই অ্যাঙ্গেল এদের দুটো প্লেন সারফেসের মধ্যে আমরা অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারি কীরকম এই প্লেন সার্ফেসটাকে আমরা নিচে এইভাবে কিন্তু রোটেট করিয়ে নিয়ে আসতে পারি দেখতে পাচ্ছি এখানে নাট বোল্ট দিয়ে কিন্তু দুটো পার্টকে জয়েন করা রয়েছে তো নাটটাকে আমরা লুজ করে তারপরে এই এই প্লেটটাকে আমরা কিন্তু এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি নব্বই ডিগ্রি হয়ে বা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং এই যে রোটেট পার্টের এই রোটেড পার্টের গায়ে একটা কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকে যখন এই প্লেটটা যখন এই প্লেটটা এই প্লেটটা এবং এই প্লেটটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেট হবে তখন কিন্তু এখানে যে গ্র্যাজুয়েশান থাকবে জিরোর সঙ্গে জিরো ম্যাচ করবে জিরোর সঙ্গে জিরো ম্যাচ করবে এবং যত আমরা টিল করবো আলাদা অ্যাঙ্গেল চেঞ্জ করবো তো তখন কিন্তু এই প্লেটটা এই প্লেটটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে তো যাই হোক এখানে কিন্তু অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারছি যে কোনো রকমের অ্যাঙ্গেল কিন্তু আমরা সেট করতে পারছি তাই এটাকে সুয়েবেল টাইপ অ্যাঙ্গেল প্লেট বলা হয় চতুর্থ নম্বর যে অ্যাঙ্গেল প্লেটটা তাকে বলবো বক্স অ্যাঙ্গেল প্লেট যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দেখো একদম বক্সের মতোই দেখতে যেখানে কিন্তু চারটে সাইট রয়েছে অর্থাৎ এই একটা সাইড এই একটা সাইট এই একটা সাইড এবং এপার একটা সাইড এপার একটা টোটাল কিন্তু ছটা কিন্তু সাইট রয়েছে এইবারে বলি এখানে দেখো বাদ বাকি যে চারটে সাইড রয়েছে এ একটা সাইড এ একটা সাইড এবং এপারে রয়েছে একটা এপারে রয়েছে একটা এই যে চারটে সাইড রয়েছে চারটে সাইডে কিন্তু এই রকম ইউ স্লট করা রয়েছে রকম কিন্তু ইউ স্লট করা রয়েছে যেটা এই দেখো এখানে দেখতে পাচ্ছ আর এই ফেসটা এবং নিচের ফেসটাতে কিন্তু টি বোল্ট স্লট করা রয়েছে টি বোল্ট অর্থাৎ এখানে টি মতো বোল্ট কিন্তু সেট করতে পারবো দেখো এখানে টি বোল্ট সেট করতে পারবো তো এটাকে বলা হয় টি বোল্ট স্লট টি বোল্ট স্লট তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম বক্সের মতো সিমিলারলি দেখতে আমরা এখানে টি বোল্ট দিয়ে জব সেট করতে পারবো এখানে আমরা নাট বোল্ট দিয়ে জব সেট করতে পারবো এবং বক্সটাকে কিন্তু আমরা যে কোনো জায়গায়ও নিয়ে যেতে পারবো জব সেটিংয়ের পরে এবং এখানে যে সারফেসগুলো দেখতে পাচ্ছ যে প্লেন সারফেসগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা প্লেন কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং পারফেক্টলি ফ্ল্যাট থাকে এবং রাইট অ্যাঙ্গেলে থাকে তো এই বন্ধুরা আজকে চারটে যে বক্স এই অ্যাঙ্গেল প্লেট তো এই চারটে অ্যাঙ্গেল প্লেট চারটি অ্যাঙ্গেল প্লেটস রয়েছে এবার আমরা দেখে নেব যে এই অ্যাঙ্গেল প্লেটের গ্রেড কি হয় দেখো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাঙ্গেল প্লেটস হ্যাভ অ্যাভেলেবেল টু গ্রেডস যেখানে গ্রেড ওয়ান এবং গ্রেড টু দুটো গ্রেড আছে গ্রেড ওয়ানটা এ কিন্তু মোর অ্যাকুরেট অ্যান্ড আর ইউজড ফর ভেরি অ্যাকুরেট টুল রুম টাইপস ওয়ার্ক অর্থাৎ অ্যাকুরেট কোনো যেখানে কাজ হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমরা গ্রেড ওয়ান ইউজ করি আর গ্রেড টু ইউজ করি কোথায় জেনারেল মেশিন শপে ইউজ করা হয় এবারে বন্ধুরা যে সাইজ সাইজ কী আছে অ্যাঙ্গেল প্লেটের অ্যাঙ্গেল প্লেটের কিন্তু ডিফারেন্ট সাইজ রয়েছে যেখানে নাম্বার ওয়ান থেকে নাম্বার টেন পর্যন্ত কিন্তু ডিফারেন্ট সাইজ রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি যেখানে প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট বলেছিলাম সেখানে লেন্থ ব্রেথ এবং হাইট ইন্ডিকেট করেছিলাম তো এটাই হচ্ছে যে সাইজ ইন্ডিকেট করে যেখানে লেন্থ হয় মিনিমামটা অর্থাৎ সাইজ নাম্বার ওয়ানে একশো পঁচিশ লেন্থ থাকে ছোটোটাতে বিতে থাকে পঁচাত্তর অর্থাৎ ব্রেথটা হাইটটা থাকে একশো দু নম্বর সাইজ নম্বর টু কিন্তু একশো পঁচাত্তর লেন্থ হয় বি হয় অর্থাৎ ব্রেথ হয় একশো আর হাইট হয় একশো পঁচিশ মিলিমিটার তো এই রকমভাবে বন্ধুরা সাইজগুলো থাকে নাম্বার অফ টেন পর্যন্ত এবার দেখো যে স্পেসিফিকেশান অফ অ্যাঙ্গেল প্লেটস কি স্পেসিফিকেশান সাইজ দেখো সাইজ সিক্স গ্রেড ওয়ান অর্থাৎ তুমি যে অ্যাঙ্গেল প্লেটটা নেবে তার তো সাইজ কি জানতে হবে অর্থাৎ সাইজ মানে তার লেন্থ ব্রেথ এবং হাইট কত হবে গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নেবে তো সেটাও তোমাকে দেখতে হবে দেখো নিচে একটা দেখো লেখা আছে বক্স প্লেট উইল বি ডিজ ডেজিগনেটেড অ্যাজ বক বক্স অ্যাঙ্গেল প্লেট সিক্স গ্রেড ওয়ান আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিক্স টু থ্রি অর্থাৎ এখানে বক্স অ্যাঙ্গেল প্লেট নেবে এবং সিক্স সিক্স নম্বর সিক্স নম্বর বক্স অ্যাঙ্গেল প্লেট সিক্স নম্বর সাইজ এবং গ্রেড ওয়ানটা নেবে সাইজ টু দেখো কী বলছে গ্রেড টু সাইজ টু নেবে সাইজ টু নেবে এবং গ্রেড টু নেবে অ্যাঙ্গেল প্লেট দেখো এখানে এটাকে ডিনোট করবে যে সাইজ টু এবং গ্রেড টু অ্যাঙ্গেল প্লেটটা নেবে সেটা কিভাবে ডেজিগনেট করবে অ্যাঙ্গেল প্লেট টু অর্থাৎ সাইজ নম্বর টু অ্যান্ড গ্রেড টু এইভাবে কিন্তু অ্যাঙ্গেল প্লেটকে ডেজিগনেট করা হয় স্পেসিফিকেশান করা হয় তো ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন দেখছো চ্যানেলটিকে প্রত্যেকে ভালো থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ